আমি নিজের হাতে বানাইছি। এই সিঙ্গারা আমার সুনিয়া অনেক পছন্দ। আমি শুধু পানি খাবো। হ্যাঁ বাবা, এত কষ্ট করে তোমার লেগে সিঙ্গারা বানাই নাও। সিঙ্গারা আমি পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, সিঙ্গারা না খাও, চা খাও, বিস্কুট খাও। সেদিনও তুই মা আসলা, কিছুই খাইলে না। আত্মীয় স্বজনের বাড়িতে আসলে কিছু না খেয়ে যাইতে হয় না। আত্মীয় স্বজনের বাড়িতে মানে? না মানে সোনিয়া যদি তোমাদের বাসায় বউ হয়ে যায় তাহলে তুমি আমাদের আত্মীয় হয়ে গেলে না? বলছি না আপনি এসব, আমি আরো আসলাম যাতে আপনাদের মেয়ে আমাদের বাসার বউ হয়ে যেতে না পারে সেই কথা বলতে। আর আপনি? ও আমি তো ভুলেই গেছি। আচ্ছা আচ্ছা, সোনিয়া যদি তোমাদের বাসায় বউ হয়ে যায় তাহলে অসুবিধাটা যেন কি? অসুবিধাটা হচ্ছে আমার নানা। কেন কেন, তোমার নানা কি বিয়েতে বাধা দিতেছেন? কি মুশকিল, সে নিজেই তো বিয়েটা করতে যাচ্ছে। ও নানা নিজেই বিয়ে করতেছেন? তার নাতি থাকতে নানা বিয়ে করতেছেন কেন? সেটা তাকে জিজ্ঞেস করো। হ্যাঁ তাকে জিজ্ঞেস করবো। আচ্ছা ওই নানা যেন কাকে বিয়ে করতেছেন? আপনার অল্প বয়সী কন্যা সোনিয়াকে। হ্যাঁ সোনিয়াকে। এই যা, আমি না সব ভুলে যাই। এই ডাক্তার বলেছে আমার আলঝেইমার রোগ হয়েছে। আচ্ছা আমার অল্প বয়সের মেয়ে সোনিয়াকে অল্প বয়সের নাতি বিয়ে করবে, এই বৃদ্ধ বয়সী নানা কেন বিয়ে করবে? কি বলতেছেন আপনি উল্টাপাল্টা, আমি কিছুই বুঝতেছি না। আমি আপনার শুধু আলঝেইমার সমস্যাই না, আপনার মাথার গন্ডগোলের রোগটাও আছে। আমি জানতে চাচ্ছি যে এই বিয়েতে আপনার অল্প বয়সী মেয়ে যে আমার নানাকে বিয়ে করতে যাচ্ছে, এটা কি আপনারা সমর্থন করেন কি না? না কখনোই না। তাহলে আপনারা চান বিয়েটা যাতে না হয়? অবশ্যই চাই। কি চান? বিয়া। আচ্ছা কখনো কি আপনার মেয়েকে বিয়েটা করতে নিষেধ করেছেন? অনেক নিষেধ করছি বাবা, কিন্তু সে তো আমাকে কথা শুনে না। একটা অল্প বয়সী মেয়ে নানার বয়সী বৃদ্ধকে বিয়ে করতে যাচ্ছে আর আপনারা বাবা মা হয়ে তা ঠেকাতে পারছেন না। কেমনে ঠেকামু কও? মেয়ে যদি আমাকে কথা না শুনে তাইলে আমাকে কি করার আছে কও? একবারও কি জানতে চান নাই সে কেন বিয়েটা করতে যাচ্ছে? চাইছি বাবা, বলে সে তার ভবিষ্যৎ ঠিক করতেছে। ভবিষ্যৎ ঠিক করছে মানে? ও তার মানে আপনার কন্যা আমার নানার সম্পত্তি লোভিয়ে তাকে বিয়ে করতে যাচ্ছে, তাই তো? এখন তো তাই মনে হচ্ছে। আপনাদেরকে আমি একটা ভালো ফ্যামিলি মনে করেছিলাম, কিন্তু এখন দেখছি কি করব বাবা, মেয়ের ভালো তো সব বাবা মাই চায়। মেয়ে যদি মনে করে ওইখানে বিয়ে করলে সে সুখে থাকবে, তার ভবিষ্যৎ ভালো, আমরা বাধা দিই কেমনে? তার মানে আপনাদের এই কথাগুলোর অর্থ দাঁড়াচ্ছে যে এই বিয়েতে আপনারাও রাজি? না না না, আমরা রাজি না, আমরা সেইটাতে রাজি যেটাতে মেয়ে রাজি। পানি গ্লাসটা যেন কই। এই যে বাবা, কেন খাইবা? জি না, অর্ধেকটা আমি আমার নিজের মাথায় ঢালবো আর বাকি অর্ধেকটা আপনার আপনার আপনাদের দুজনের মাথায় ঢালবো। দেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পরে একটা বড় হোটেল দেখে অথবা বাড়ির সামনে ময়দান আছে, সে ময়দানের মধ্যে প্যান্ট প্যান্ট টাঙাইয়া পৌবাদ করুন। ঠিক এইভাবেই করা উচিত। তাহলে বাকি দায়িত্ব কিন্তু তোমার, সেসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। কি করুক না ভাই, এই চাইলে সব কাম হয় না। আমার নাতিটা যদি মানুষ হইতো তাহলে আমরা এত টেনশনে মুক্ত হইত। অসুবিধা নেই তো, আপনি যেভাবে বলছেন আমরা ঠিক সেইভাবেই আমাদের দায়িত্ব পালন করব। কিন্তু কথা আছে। কি কথা? উল্টা পুল্টা কোনো কাম হলে তো অসুবিধা। না না, কোনো উল্টা পাল্টা কিচ্ছু হবে না, মানে আপনি আপনার কাজটা ঠিক মতো করে যান, আমরা আমাদের দিকটাও একদম ঠিক মতো করে দেব। নাতির কি অবস্থা? উনি বিয়া ঠেকাইবার জন্য যা যা করার দরকার তাই করতেছে, মাইয়ার বাপের বাড়িতে গেছে। মানে আমাদের এখানেও এসেছিল। তোমাদের এখানে আছে? জি। দেখা না খায় যাই হোক, মানে যত বাধাই দেওয়ার চেষ্টা করুক, আপনি যদি আপনার
নিজেতে অটল থাকেন তাহলে কিন্তু আপনাকে আটকাতে পারবে না। আর আমরা যেহেতু আপনার সাথে আছি তো আপনার চিন্তা ভাবনার কোনো কারণ নাই, ঠিক আছে? আপনি নিশ্চিন্ত মনে বাড়ি চলে যান। শোনো জি, আগে কাজের লগে কথা বলি, তার থেকে দেখি সেও তো ব্যস্ত না। তারপরে দেখি লইয়া বাড়িতে বিয়েটা পড়াইয়া যা ব্যবস্থা করার করুন। আর ওই চাইলাম বাচ্চা তোর কারণে শেষ হয়েছে না, তার লজাই লাল। হ্যাঁ তো কাত বসেন মিস রোশনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনার তো বোধহয় আপনাকে পছন্দ হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা শোনেন, আপনার কি মনে হয় কাজটা আমরা করতে পারবো? না পারার তো কোনো কারণ নেই, উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কামিয়াব না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমার তো খুব একরোখা মনে হচ্ছে মানুষটাকে, শেষ পর্যন্ত কনভিন্স করতে পারবো কিনা ব্যাপারটা নিয়ে আমি একটু সন্দিহান। না ভাই যাবে কোথায় করবে টাই। আচ্ছা শোনেন, ঈদের ব্যাপারটা কিন্তু আমার কাছে একদম ভালো লাগছে না। মানে ম্যানেজার সাহেব বলছিলেন যে ওই পাগলটা দুলাভ ভাই নাকি তার কাছে গিয়েছিলেন, আর এসে নাকি বলেছেন যে ইতি তার সঙ্গে ভিডিও চ্যাট করেছে। আচ্ছা ভিডিও চ্যাট করতে হলে তো মানে কনসার্ন যে অ্যাপটা ইনস্টল করতে হয় তার তো একটা প্রাইমারি নাম্বার দিতে হয়, দিতে হয় না? হ্যাঁ অবশ্যই দিতে হয়। আচ্ছা আপনি একটু ওদের সাথে কথা বলুন তো। কি বলবো আমি? আচ্ছা ওর কয়টা ফোন? কয়টা ফোন জানি না, তবে আমি দেখি দুইটা ইউজ করে আর কি। ও তাহলে আপনি ভালো করে একটু চেক করুন ইতিকে, মানে ওর ফোনে কোন কোন ভিডিও অ্যাপগুলো সে ব্যবহার করে, আর পাগলের ফোনটা দেখতে হবে যে ও কোন ভিডিও অ্যাপ ব্যবহার করে। আপনি কি সামহাও ইতিকে সন্দেহ করছেন? যদি সত্যি সত্যি পাগলের সাথে ইতি ভিডিও চ্যাট করে থাকে তাহলে এটা একটা নতুন ডাইমেনশন। আচ্ছা এমনও তো হতে পারে যে আপনার মানে ইতি চ্যাট করেনি, ভিডিও চ্যাট ছিল না, মানে ইতি চেহারার সাথে মিল আছে এরকম অন্য কোনো। হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু ওই প্রোফাইল পিকচারে গিয়ে ফটোশপে চেহারা চেঞ্জ করে কাজটা করা সম্ভব, কিন্তু ভিডিওতে কিন্তু অরিজিনাল ফেসটাই চলে আসবে। সেক্ষেত্রে দুটো ছবি যদি মিলে যায় তাহলে আমরা এক নতুন ডাইমেনশন পাবো। ওকে আপনি ইমিডিয়েটলি ঈদের সঙ্গে কথা বলুন আর ব্যাপারটা কনফিডেন্সিয়াল রাখবেন। হ্যাঁ কোনোভাবে যদি টের না পাই যে আমরা বাবুর সাথে কথা বলেছি এবং বাবুরের এই বিষয়টা আমরা জানি। ওকে আমি যাই তাহলে। আর শুনুন ওই ঈদের ফোনের ভিডিও চ্যাটের সমস্ত হিস্ট্রি চেক করুন। হিসাব তো মিলতেছে না, হিসাব তো মিলতেছে না, কেন হিসাবে গরমিল হইতেছে? আরে নানা কম তো না, বেশি হইতাছে হিসাবে। কয়বার ঘুমছ? পাঁচবার। আরো তিনবার ঘুম। আচ্ছা আমার কি আগের বয়স আছে? যা ইচ্ছা তাই খাবো, দুই জায়গায় বেশি খাইলে অসুবিধা, কম খাইলে অসুবিধা।
ওগুলা ওগুন কিনা এটা তো বুঝবার পাশ আছে।